আশি ঊর্ধ্ব বয়স্কজন এবং দিব্যাঙ্গজনদের ভোট নেবার জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তাদের বাড়িতে নিজেদের ভোট দিলেন বয়স্ক এবং দিব্যাঙ্গ নাগরিকরা। ভোট গ্রহণ প্রক্রিয়াতে তাদের বাড়ি যান নির্বাচনী কর্মীরা। 9 তারিখ থেকে 12 তারিখ অবধি চলবে এই প্রক্রিয়া। আসলে এবার শুভোদ্যোগ নিয়েছেন ইসিআই। হ্যাঁ, যারা 80 ঊর্ধ্ব বয়স ঊর্ধ্ব যারা মহিলা বা পুরুষ আছেন, ওদের যাতে পোলিং স্টেশনে গিয়ে ভোট দিতে না হয় এই জন্য এই উদ্যোগ নিয়েছেন এবার। আর তাছাড়া আবার ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা বা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ্ট আছেন ওদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বাড়িতে ভোট দিতে চান ইচ্ছুক ওদেরকে বাড়িতেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগে এই আমরা শুরু করলাম আমাদের ভোটের ইলেকশন প্রসেস। ধন্যবাদ এগিয়ে ইসিআইকে এই উদ্যোগ নেওয়ার জন্য। নিজেদের গণতান্ত্রিক অধিকার বাড়িতে থেকেই প্রয়োগ করতে পেরে নিজেদের খুশি প্রকাশ করেছেন সিনিয়র সিটিজেনরা। আমি যে বাইরে গিয়ে ভোট দিতে হয়েছে না তার জন্য মানে স্যাটিসফ্যাকশন নিয়েছি। কেননা কিছুদিন আগে আমি চেন্নাইয়ে গিয়ে ঘুরে আসছি, অন্যান্য বার আমি বাইরেই দিতাম, এবার বাড়িতে গেলে আমার বেশ ভালো। উল্লেখ্য, এবার নির্বাচনে পোলিং বুথেও ভোটারদের সুবিধার জন্য বিশেষ অনেক সুবিধা যুক্ত করেছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।